বন্ধুরা, অক্টোপাস হচ্ছে সামুদ্রিক প্রাণী। তাদের গোলাকার মাথা, দুটি চোখ, 8টি বাহু এবং 3টি হৃৎপিণ্ড থাকে। হ্যাঁ বন্ধুরা, মানুষের চেয়ে 2টি বেশি, সাথে রক্তের রং নীল হয়ে থাকে। বিশ্বের সমস্ত সাগর মহাসাগরে অক্টোপাসের দেখা পাওয়া যায়। এরা সাধারণত উষ্ণ এলাকায়। এদের আকার সাধারণ প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সাঁতার কাটতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিশ্বে প্রায় 300 বেশি জাতির অক্টোপাস রয়েছে। আপনারা কি জানেন অক্টোপাসের জন্ম কোথা থেকে হয় বা এরা কোথা থেকে আসে? যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে, ওয়ার্ল্ড ডিসকভারি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনচক্র সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই প্রক্রিয়ায় প্রথমে পুরুষ এবং মহিলা অক্টোপাসের মিলন হয়, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রক্রিয়াটি কয়েক মিনিট পর্যন্ত চলতে থাকে। এই প্রক্রিয়া কিছুদিন পরে মহিলা অক্টোপাসটি ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, মিলন প্রক্রিয়া শেষ করার পরেই পুরুষ অক্টোপাসটি মারা যায়। এরপর মহিলা অক্টোপাসটি তারা সবসময় কিছু না কিছু খেতেই থাকে, যার ফলে এই ছোটো বাচ্চাগুলো একদিনে প্রায় 5% পর্যন্ত ওজন বাড়িয়ে ফেলে। আর এইভাবে প্রতিদিনই ক্রমাগত তাদের প্রাপ্তবয়স্কের দিকে বাড়িয়ে যেতে থাকে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং আবারও গভীর সমুদ্রের নিচে চলে যায়। এদের জন্য খারাপ একটা সময় হলো যখন ওরা ডিম থেকে ফুটে বেরিয়ে আসে, তখন সমুদ্রের অনেক প্রাণী এদেরকে খেয়ে জীবন ধারণ করে থাকে, বেঁচে থাকে। এদের মধ্যে অনেক অক্টোপাসই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায়। সম্পূর্ণরূপে পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক হওয়ার পর মহিলা এবং পুরুষ অক্টোপাসটি মিলনের মাধ্যমে তাদের জীবনচক্র চালিয়েছে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর কোন ধরনের প্রাণীর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাবেন।